আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মানা বলেছেন যে কোন পরিস্থিতি হোক সাতই জানুয়ারিকে কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছি তা চালিয়ে যেতে হবে আমরা সাতই জানুয়ারি হারিনি এদেশের জনগণের যে সমর্থন দিয়েছে তা বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার সন্দেহ আছে এবারে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেছেন দেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে তারা লুটপাট আর দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে দেশে শুধু ভালো আছে লুটেরা আর ক্ষমতাসীন গোষ্ঠী জানাব নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে এবিপাটির যুগ্ম আবায়ক অধ্যাপক ডা মেজর অবসরপ্রাপ্ত আবদুল উহাবিনার বলেছেন এমন স্বাধীনতা পেয়েছি যে আজকে আপনাদের এক প্যাকেট খাবারের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা স্বাধীনতা নামে এই অসম ব্যবস্থা অনৈতিকতা আর অবাধ লুটপাট চলছে তা হতে পারে না তাই আমাদের বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে জানিয়ে দেব ছাত্রলীগ নেতাকে পেটালেন মেয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার ওপর তার নিজবাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত এগারো সিরিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন রোববার ভয়েস অব আমেরিকাকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দাবি আদায়ে লড়াই চালিয়ে যেতে হবে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে কোনো পরিস্থিতি হোক সাতই জানুয়ারিকে কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছি তা চালিয়ে যেতে হবে আমরা সাতই জানুয়ারি হারিনি এদেশের জনগণ যে সমর্থন দিয়েছেন তা বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার জানা নেই সোমবার রাজধানীর মালিবাগে একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন দেশ বরেন রাজনীতিবিদ এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বারদলীয় জোট জাতীয় পার্টির চেয়ারম্যান ও জোট প্রধান মুস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয় সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান বলেন সরকার বিভিন্ন কায়দায় সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনকে নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরবার চেষ্টা করেছে কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে আবার বিরোধী দলের সঙ্গে বসে পিঠা ভাগাভাগি করেছে এই আন্দোলনে পরাজয় হয়নি জানিয়ে তিনি বলেন যারা জনগণের ভোট ছিনতাই করেছে পরাজয় তাদের হয়েছে ইতিহাসে এ দায় কখনো মুছতে পারবে না জনগণ আমাদের সঙ্গে আছে আমরা কিছুই হারাইনি যারা সংসদ ছিনতাই করেছে তাদের কাছ থেকে জনগণের অধিকার সিনিয়ে আনতে আন্দোলন অব্যাহত থাকবে শুধু ভালো আছে লুটেরা ক্ষমতাসীন গোষ্ঠী রেজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোবে রিজভী বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে তারা লুটপাটার দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে দেশের মানুষ আজ ভালো নেই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে নিত্যপণ্যের সব জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের জনগণ এখন খুবই কষ্টে দিন যাপন করছেন শুধু ভালো আছে লুটেরা ক্ষমতাসীন গোষ্ঠী আর লুটেরা গোষ্ঠীর দালালি করছে প্রতিবেশী দেশ যার সঙ্গে স্ত্রীর সম্পর্ক তিনি বলেন ভারতের সঙ্গে না আমাদের স্ত্রীর সম্পর্ক তাহলে এ রমজানে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করল কেন উবায়দুল কাদের সাহেবের কাছে জনগণ এ তথ্য জানতে চায় রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বাড়ানোর প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে সোমবার ডি ইউতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রিজবি আহমেদ বলেন কেন দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করেছে এজন্য ওবায়দুল কাদের সাহেবরা আবোলতাবল বলছেন প্রতিদিন তারা একটার পর একটা করে কাহিনী করে যাচ্ছেন একটার পর একটা হুমকি দিচ্ছেন তিনি বলেন যত তোই হুমকি ধামকি দেন না কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করব আমরা আর মামুরা ডামি নির্বাচনের প্রতিবাদ করবই জনগণকে থামিয়ে রাখা যাবে না নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আট নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে ঘটনা ঘটে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কয়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বিভিন্ন আবাসন কোম্পানির পক্ষে জমি বেচা কেনার ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এর ধারাবাহিকতায় রবিবার রাতে বাড়ি ফেরার পথে রফিকুলের অনুসারী এবং নওয়াপাড়া এলাকার বাসিন্দা রাজমুল নামের এক যুবককে পিটি আহত করে মোশারফের অনুসারীরা এ ঘটনার জেরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় তারা ইটপাটকিল ছুঁড়ে মারে এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা এতে মোশারফ হোসেনের অনুসারীদের আটজন গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তার অনুসারীর অন্তত জন আহত হয়েছেন বলে দাবি করেছেন গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বাকিদের বিভিন্ন হাসপাতালেও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে মিনার এবিপাডির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা বেজর অবসরপ্রাপ্ত আব্দুল উহাব মিনার বলেছেন এমন স্বাধীনতা পেয়েছি যে আজ আপনাদের এক প্যাকেট খাবারের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা স্বাধীনতা নামে এই অসম ব্যবস্থা অনৈতিক এবং অবাধ লুটপাট করতে পারে না স্বাধীনতা নামে এই অসম ব্যবস্থা অনৈতিকতা এবং অবাধ লুটপাট চলতে পারে না তাই আমাদের দেশকে নতুন করে সাজাতে হবে গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে সোমবার মাসব্যাপী গণ ইফতারের চোদ্দতম দিনে আয়োজিত গণ সমাবেশে এই অভিযোগ করেন পার্টির নেতারা পার্টির যুগ্ম আবায়ক প্রফেসর ডক্টর মেজর অবসর পার্টির যুগ্ম আবায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মিনারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সঞ্চালনায়ণ হতেন এবিপারের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন আমরা মনে করি আপনারা যারা আমাদের এখানে ইফতার করতে এসেছেন আর যারা আয়োজন করেছেন সবাই মানুষ কাল আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আস্থার কিছুই প্রতিষ্ঠিত হয়নি দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে চার কোটি মানুষকে ঋণ করে প্রতিদিন খাবার জোগাড় করতে হচ্ছে মানুষ যখন নীরব দুর্ভিক্ষে দিশেহারা তখন সরকারের মন্ত্রীরা মানুষের কষ্ট নিয়ে বিদ্রুপ উপহাস করছে তিনি বলেন জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে দাম বাড়লে এর লাভ উৎপাদনকারী এবং কৃষকদের পাওয়ার কথা কিন্তু কৃষক লোকসান গুনতে গুনতে সর্বহারা হয়ে পড়েছে সরকারি দলে কিন্তু কৃষক লোকসান গুনতে গুনতে সর্বহারা হয়ে পড়েছে সরকারি দলে চাদাবাস এবং লুটপাট সিন্ডিকেট সব লাভ খেয়ে ফেলেছে তিনি এই লুটপাট এবং নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার आहवान जानन জানাবো আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত এগারো সিরিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট এতে অন্তত জন নিহত হয়েছে রোববার ভয়েস আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন আইএস সিরিয়ার উত্তরাঞ্চলের মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় এ হামলা চালিয়েছে এতে এ হতাহতের ঘটনা ঘটে সিরিয়ার অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে উত্তর সিরিয়ার রাকা প্রদেশে আইএস যোদ্ধারা গাড়ি নিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায় এতে মরুভূমিতে থাকা ট্রাফল সংগ্রহকারীদের মধ্যে এগারো জন নিহত হন বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিও চালায় বাসিন্দাদের মধ্যে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি সিরিয়ার অভ্যন্তরে ব্রিটেন ভিত্তিক এবং পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে হামলাকারীরা আরও অনেক ব্যক্তিকে অপহরণ করেছে দু হাজার সাল থেকে আইএস সিরিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে এর আগে চলতি মাসের শুরুতে সিরিয়ার রাকার একটি এলাকায় মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় জন নিহত হন